আসসালামু আলাইকুম এভরিওয়ান, হেই কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ বনিয়ামিন, একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, আর আজকে এটা আমাদের সিএসএস 3 7 নম্বর ভিডিও। এই ভিডিওতে অ্যাকচুয়ালি আমরা টেক্সট স্টাইল নিয়ে কথা বলবো, কারণ আমরা যখন সিএসএস এ কাজ করি বিভিন্ন টেক্সটকে বিভিন্নভাবে অ্যানিমেটেড করতে হয় বা বিভিন্নভাবে স্পেস দিতে হয় বা বিভিন্নভাবে মডিফাই করতে হয়। সো এই জন্য আজকের এই ভিডিওটা আমাদের মূলত টেক্সট স্টাইল নিয়ে, কারণ টেক্সটটাকে সুন্দরভাবে সাজানো গুছানো ইচ অ্যান্ড এভরিথিং এই ভিডিওতে আমরা আলোচনা করব। বাই দ্য ওয়ে, যদি এই ভিডিওতে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে এসটিএমএল 5 এর ভিডিওটা দেখে আসবেন বা 5 এর প্লেলিস্টটা দেখে দেন সিএসএস এর কোর্সগুলো শুরু করবেন। ইভেন ভিডিওগুলো সিরিয়াল ওয়াইজ দেখবেন, না হলে কিছুই বুঝবেন না। আর আজকের ভিডিও শুরু করার পূর্বে আর একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে আপনারা যদি আমাদের সাথে ফ্রিলি কথা বলতে চান বা আড্ডা দিতে চান, সেই ক্ষেত্রে আমাদের সেকেন্ড যে চ্যানেলটা আছে টক উইথ বানি, ওই চ্যানেলটাতে আপনি আমাদের সাথে কথা বলতে পারেন। কারণ আমি এভরি ফ্রাইডেতে ওইখানে পডকাস্ট করার চেষ্টা করব, পাশাপাশি আপনাদের যে সাকসেসফুল পার্সনগুলো আছে বা ইউটিউব বলেন অথবা হচ্ছে আপনাদের মার্কেট প্লেসে বলেন বা কোম্পানিতে বলেন, যারা মোটামুটি একটু এই সেক্টরে অথবা ফ্রিল্যান্সিং সেক্টরে বা অনলাইন ক্যারিয়ারে সাকসেসফুল, তাদের নিয়ে আসার চেষ্টা করব। অবশ্যই এই চ্যানেলটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখান থেকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর রেগুলার ভিডিওগুলো দেখলে আপনি ওইখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আর পডকাস্ট শোনার কিন্তু একটা মেইন রিজন হচ্ছে এখানে যে আপনি এখান থেকে অনেক আইডিয়া গেইন করতে পারবেন। বাই দ্য ওয়ে, বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল টপিকে চলে যাচ্ছি। আচ্ছা, আমরা আমাদের কোড এডিটরে চলে আসলে পরে গতদিনে আমরা হচ্ছে এটা নিয়ে কথা বলেছি, আউটলাইন নিয়ে কথা বলেছি। আমি এই কোডটা মুছে দিচ্ছি। ওকে, কোডটা মুছে দিলাম। পাশাপাশি আমার যে সিএসএস এর ফাইলটা আছে, এই যে সিএসএস এর ফাইলটা, সিএসএস এর কোডটাও আমি হচ্ছে মুছে দিলাম। ডান। এখন আমাদের লেখার সুবিধার্থে আর দেখার সুবিধার্থে আমি স্টাইল ডট সিএসএস ফাইলটা নিচে স্প্রেড করে নিয়ে আসবো। এটা করার জন্য আমরা কী করবো, সিএসএস ফাইলটা সিলেক্ট করবো, ভিউতে ক্লিক করবো, এডিটর লেআউটে ক্লিক করে স্প্লিট ডাউন করে দিব, তাহলে সিএসএস এর ফাইলটা নিচে চলে আসবে। রাইট, এখন হচ্ছে আমরা টেক্সট ফরম্যাটিং নিয়ে কথা বলার টেক্সট স্টাইল নিয়ে কথা বলার পূর্বে আমাদের একটা কাজ করতে হবে, একটা টেক্সট জেনারেট করে নিতে হবে বা একটা টেক্সট নিতে হবে। এই ক্ষেত্রে আমরা একটা কাজ করি, আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নেই, প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমরা লোরেম 50 লাইনের একটা টেক্সট জেনারেট করে নিই। এখানে হচ্ছে রাইট ক্লিক করে যে কোনো জায়গায় এসটিএমএল ফাইলের যে কোনো জায়গায় রাইট ক্লিক করে ফরম্যাট ডকুমেন্টে ক্লিক করলেই দেখবেন এটা একটা ফরম্যাট আকার হয়ে যাবে। সো এটা আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করি, দেখা যায় যে আমাদের টেক্সটটা এখানে জেনারেট হয়ে গেছে। ওকে, এই হচ্ছে আমাদের টেক্সটটা, একটু জুম করে নিই। ডান। এখন আমরা সিএসএস এ কাজ করব। আমরা সিএসএস এ কাজ করার পূর্বে অবশ্যই আগের ভিডিওতে বলেছি যে আমরা এখন থেকে আমরা যে কল করে কাজ করব, এখানে সরাসরি পি ধরে তারপর প্যারাগ্রাফ ট্যাগটা ধরে তারপর কাজ করব এটা না, আমরা প্রত্যেকটা ট্যাগকে ক্লাস দ্বারা সিলেক্ট করে ক্লাস দিব, ক্লাস দ্বারা সিলেক্ট করে একটা নাম দিব, পি অন দিলাম, দেন এটা দিয়েই আমরা সিএসএস এ কাজ করব। ক্লাস দ্বারা সিলেক্ট করলে সিএসএস এ কী করতে হবে, ডট দিয়ে ওই ক্লাসের নামটা দিতে হবে, পি অন সেকেন্ড ব্র্যাকেট দিলাম। ওকে, এখন হচ্ছে আমরা টেক্সটের কালারটা চেঞ্জ করব। ডান, আমরা হচ্ছে কালার চেঞ্জ করলাম, ধরেন আমরা এখানে কালার দিলাম হচ্ছে সাপোজ ব্রাউন কালারই দিলাম। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, আমাদের লেখাটা ব্রাউন কালার হয়ে গেছে, টেক্সটটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমরা অন্য কিছু দেখব, এটা তো আমরা জানি যে কীভাবে টেক্সটের কালার চেঞ্জ করতে হয় বা কীভাবে টেক্সট ই করতে হয় এটা আমরা জানি। এখন আমরা টেক্সট ট্রান্সফরমেশন নিয়ে কথা বলবো। টেক্সট ট্রান্সফরমেশন হচ্ছে আমরা একটা প্রপার্টি নিব, টেক্সট ট্রান্সফর্মার দিয়ে আমরা কী করতে পারি, টেক্সট ট্রান্সফর্ম দিয়ে আমরা ধরেন আমাদের প্রত্যেকটা ওয়ার্ডকে বা প্রত্যেকটা লেখাকে আমরা কিন্তু এখন এখানে ফার্স্ট যে লেটারটা আছে এটা আছে ক্যাপিটাল বড় হাতের আর বাকিগুলো কিন্তু ছোট হাতের, রাইট? সো এই একটা বড় হাতের আছে, ছোট হাত সব মিলানো, আমরা যাচ্ছি প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা হচ্ছে বড় হাতের করব বা ক্যাপিটাল লেটার করব। এই জন্য আমাদের কী করতে হবে, টেক্সট ট্রান্সফর্মকে ক্যাপিটালাইজড করে দিতে হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ, ক্যাপিটালাইজ করে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, দেখেন যে প্রত্যেকটা লেখা, আচ্ছা আমি একটু কালারটা এখান থেকে চেঞ্জ করে দিই, আমি এখানে কালারটা কী কালার দিব, আচ্ছা কী কালার দেওয়া যায়, এখানে চকলেট কালার দিয়ে দিই, ওকে দেখতে সুবিধা হবে। যাই হোক, আমরা কী করেছি, আমরা টেক্সট ট্রান্সফর্ম দিয়ে আমাদের এই যে ওয়ার্ডগুলো আছে ক্যাপিটালাইজড করে দেওয়ার পর কী হয়েছে, প্রত্যেকটা ওয়ার্ড, আচ্ছা এখানে একটু কাজ করি,
এই দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের যে শুরুটা আছে, এই দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের যে শুরুটা ওইটা কিন্তু ক্যাপিটাল ওয়ার্ড, যেমন লোরেম এই প্রথম এল ক্যাপিটাল ওয়ার্ড, তারপর আই ক্যাপিটাল ওয়ার্ড, আবার ডি ক্যাপিটাল ওয়ার্ড, সো এরকম করে প্রত্যেকটা কিন্তু ক্যাপিটাল ওয়ার্ড হয়েছে। ওকে, যেমন প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট ওয়ার্ডটা ক্যাপিটালাইজড করার জন্য আমরা এখানে ক্যাপিটালাইজড ইউজ করব। আচ্ছা, আমরা চাইলে এখন এখানে আমাদের যে টেক্সটগুলো আছে এগুলোকে আপার কেস লোয়ার কেসে পার্থক্য করতে পারবো বা আপার কেস লোয়ার কেসে চেঞ্জ করতে পারবো। এটা কিভাবে? ধরেন আমাদের যে এই টেক্সটটা আছে, সম্পূর্ণ টেক্সটটাকে যদি আমরা মানে নট ওয়ার্ড টোটাল টেক্সটটাকে আমরা যদি বড় হাতের করতে চাই, সেই ক্ষেত্রে আমরা আমাদের এই টেক্সট ট্রান্সফর্মটাকে আপার কেস করে দিব। দেখেন আপার কেস সাজেস্ট করছে, আপার কেস দিলেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। দেখেন প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আপনার আপার কেস হয়ে গেছে বা প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু বড় হাতের হয়ে গেছে। সো এইটা হচ্ছে আপার কেস। আবার আমরা চাইলে প্রত্যেকটা ওয়ার্ডকে লোয়ার কেসে কনভার্ট করতে পারবো। কীভাবে করবো? এটাকেই আমরা লোয়ার কেস করে দিব। কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। দেখেন প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু এখানে লোয়ার কেস হয়ে গেছে। টেক্সট ট্রান্সফর্ম দিয়ে আপনি এরকম অনেক কিছু করতে পারবেন। যেমন আমি যদি এখানে টেক্সট ট্রান্সফর্মটা দেখেন, এখানে ক্যাপিটালাইজড আছে, যেমন প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের হবে, লোয়ার কেস বলতে প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে আপনার ছোট হাতের হয়ে যাবে, আবার আপার কেস বলতে হচ্ছে প্রত্যেকটা হচ্ছে আপনার কি বলে এটাকে বড় হাতের হয়ে যাবে। এইভাবে কিন্তু আমরা এখানে টেক্সটটাকে ট্রান্সফর্ম করতে পারি। সো আমরা কি করি, আমরা এখানে একটা কাজ করি, আমরা এখানে ক্যাপিটালাইজড করে নিই, আমাদের লেখাটাকে ক্যাপিটালাইজড করে নিলাম, রাইট? সো এখানে আমরা কী কী করলাম, আমরা কালার চেঞ্জ করলাম, টেক্সট ট্রান্সফর্ম করলাম। এখন আমরা টেক্সট ইনডেন্ট করব। ধরেন যখন আপনারা কোনো প্যারাগ্রাফ লেখা দেখেন ওয়েবসাইটে, প্যারাগ্রাফগুলোর প্রথম যে লাইনটা আছে এই লাইনটায় একটু এই সাইডে এগিয়ে তারপর শুরু করা হয়। যেমন আমরা যখন কোনো টেক্সট বড়ো কোনো প্যারাগ্রাফ অথবা বড়ো কোনো নিউজ পড়ি, সেই ক্ষেত্রে প্রথম লাইনটা কিন্তু এই সাইডে এগিয়ে দেন করা হয়। এটার জন্য কি করতে হবে? এটার জন্য আমাদের টেক্সট ইনডেন্ট নামে একটা প্রপার্টি ইউজ করতে হবে। ওকে, টেক্সট ইনডেন্ট এটা কত পিক্সেল হবে? ধরেন এটা আমি হচ্ছে আপনার 10 পিক্সেল দিয়ে দিলাম। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। দেখেন, আচ্ছা এটা একটু বড় করে দেই, এখানে আমি 20 পিক্সেল করে দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। দেখেন এখানে কিন্তু প্রথম যে লাইনটা আছে এই লাইনটায় একটু স্পেস নিয়ে, মানে 20 পিক্সেল স্পেস নিয়ে দেন শুরু হয়েছে। এটা করতে হয় যখন আপনি কোনো নিউজ লিখবেন বা আর্টিকেল লিখবেন বা কোনো আপনি কমেন্ট লিখবেন, সেই ক্ষেত্রে এরকম করলে এটা একটু সুন্দর দেখায় বা এটা একটু মার্জিত দেখায়। সো এটা হচ্ছে আমাদের টেক্সট ইনডেন্ট। এখন আমরা লেটার স্পেসিং নিয়ে কথা বলবো। লেটার স্পেসিং হচ্ছে প্রত্যেকটা লেটারের মাঝে আমরা কিভাবে স্পেস দিতে পারি, রাইট? এটার জন্য আমাকে করতে হবে এখন আমরা দিব লেটার স্পেসিং। এটা কত দিব? আমরা হচ্ছে 10 পিক্সেল দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেখেন প্রত্যেকটা লেটারের মাঝে 10 পিক্সেল করে স্পেস চলে আসছে, প্রত্যেকটা মানে লেটারের মাঝে 10 পিক্সেল করে আমাদের স্পেস চলে আসছে। এখন এটা যদি আমরা একটু কমাইয়া দিই, একটু সুন্দর দেখাইতে চাই, তাহলে আমরা ধরেন এটাকে 3 পিক্সেল দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেখতে একটু সুন্দর দেখাচ্ছে। আবার যদি 2 পিক্সেল করে দিই, 2 পিক্সেল করে দেই, কন্ট্রোল এস দিয়ে সেভ করে, দেখতে একটু সুন্দর দেখাচ্ছে। এটা হচ্ছে লেটার স্পেসিং। 1 পিক্সেল করে দেই আর একটু সুন্দর দেখাবে। ওকে, ডান। এখন হচ্ছে লেটার বাদে আমরা এখন যেটা দেখলাম সেটা হচ্ছে লেটার স্পেসিং, মানে প্রত্যেকটা লেটারের মাঝে আমাদের স্পেস দিচ্ছি আমরা। আমরা চাচ্ছি প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে স্পেসটা বাড়াতে। আমি যদি এখানে প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে স্পেস বাড়াইতে চাই, আমরা লিখব ওয়ার্ড স্পেসিং দিব 5 পিক্সেল, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। দেখেন 5 পিক্সেল হয়ে গেছে। এখানে যদি আমরা আপনার হচ্ছে 12 পিক্সেল দিই, তাহলে হচ্ছে বোঝা যাবে। এই দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে 12 পিক্সেল করে স্পেস চলে আসছে, রাইট? আমরা কী কী দেখলাম? আমরা কালার দেখলাম, টেক্সট ট্রান্সফর্ম দেখলাম, টেক্সট ইনডেন্ট দেখলাম, যে কীভাবে টেক্সটে এদিকে একটু সরিয়ে দেন শুরু করা যায়, আবার হচ্ছে লেটার স্পেসিং দেখলাম, আবার ওয়ার্ড স্পেসিং দেখলাম। এখন আমরা হচ্ছে আমাদের যে লাইনটা আছে এই লাইনটাকে একটু নিচে, মানে মেইনলি হচ্ছে আমাদের লাইনটা কিন্তু একটু লাগানো, যেমন এই লাইনটার সাথে একেবারে এই লাইনটা ক্লোজলি লাগানো আছে, রাইট?
এইটাকে স্পেস দেওয়ার জন্য কি ইউজ করতে হবে আমাদের, এটাকে স্পেস দেওয়ার জন্য আমাদের লাইন হাইট নামে একটা প্রপার্টি ইউজ করতে হবে, রাইট? যেমন প্রত্যেকটা লাইনের মাঝে একটু স্পেস দেওয়ার জন্য, যেমন এটা একটা লাইন আর এই একটা লাইন, এই দুটো লাইনের মাঝে স্পেস দেওয়ার জন্য আমার একটা প্রপার্টি ইউজ করতে হবে, সেটা হচ্ছে লাইন হাইট। লাইন এখন সরি এখানে দেখেন লাইন হাইট, লাইন হাইটে আমি যদি এখানে 20 পিক্সেল দেই আপনি একটু দেখবেন যে প্রত্যেকটা লাইনে, আচ্ছা আর একটু যদি বাড়িয়ে দেই ধরেন এখানে আমি 50 পিক্সেল দিলাম, দেখেন প্রত্যেকটা লাইনের মাঝে 50 পিক্সেল করে স্পেস চলে আসছে। আমাদের দেখার সুবিধার্থে বা আমাদের দেখতে সুন্দর দেখানোর জন্য আমরা সবসময় কী করবো, 30 পিক্সেলে রাখার চেষ্টা করব। 30 পিক্সেলে কিন্তু একটু সুন্দর দেখায় জিনিসটা, রাইট? একটু স্পেস থাকে, দেন হচ্ছে আপনার এগুলো দেখতে অনেক একটু সুন্দর দেখায়, একটু মিনিমাস্টিক দেখায়। যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা কী কী দেখলাম, আমরা কালার দেখলাম, টেক্সট ট্রান্সফরমেশন দেখলাম বা টেক্সট ট্রান্সফর্ম দেখলাম, টেক্সট ইন্ডেন্ট দেখলাম, লাইন লেটার স্পেলিং দেখলাম, ওয়ার্ড স্পেলিং দেখলাম, লাইন হাইট দেখলাম। এইগুলো অ্যাকচুয়ালি একটা টেক্সটকে মডিফাই করতে বা একটা টেক্সটকে স্টাইল দিতে মানে মেইনলি কাজ করে এইগুলো। এগুলো দিয়ে আপনি একটা টেক্সটকে সুন্দরভাবে বা একটা প্যারাগ্রাফকে সুন্দরভাবে সাজাতে পারবেন। সেম যে এই লেখাগুলো আছে, এই লেখাগুলোকে আপনি একটু চেঞ্জ করে একটু পিক্সেল বাড়ায় কমায় দেখবেন যে কোনটা সুন্দর হয়, কোনটা দেখতে ভালো লাগে, এরকম করে বাসায় বসে প্র্যাকটিস করবেন। পসিবল হলে একটা নিউজ লেটার সুন্দরভাবে লিখবেন, লিখে ওইটাকে মডিফাই করবেন, মডিফাই করে দেখবেন যে অ্যাকচুয়ালি আপনার প্র্যাকটিসটা ঠিক মতো হচ্ছে কিনা। আজকের ভিডিও এই পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাদের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।